আরজিকর কাণ্ডের মধ্যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে কলকাতার আরেক হাসপাতালে উত্তেজনা। মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ, ডাক্তারদের হেনস্থার অভিযোগ রোগী পরিবারের বিরুদ্ধে। পাল্টে চিকিৎসায় গাফিলতি ও বিল নিয়ে সরব মৃতের পরিবার। আরজি করে ধর্ষণ আর খুনের ঘটনার পর থেকে কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার গলদ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। চাপের মুখে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি পদক্ষেপও করেছে পুলিশ প্রশাসন, কিন্তু এরপরেও কাজের কাজ কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে দিল মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের ভাঙচুরের ঘটনা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে। রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বরানগরের বছর 23-এর যুবক জয়দীপ দাসের মৃত্যু হয়। এরপরে সোমবার চিকিৎসার গাফিলতি আর বিলে কারচুপির অভিযোগে সরব হন রোগীর পরিবারের লোকজন। হাসপাতালে ভর্তি কালকে আমি কিছু দেখেছি, বিকালবেলা ভালো ছিল, হাত গরম, হাত নরম ছিল, আমাকে ভালো আছে, কাকি ভালো হয়ে যাবে, বাবু টাবুটা বাড়ি ফিরাই নিও, বাড়ি ফিরাই নিয়ে যাও, তো পয়সা নিল আমাদের কাছে, আও ভালো করতে পারলো না। যে মানুষটা রাত্রির 3:40 মারা গেছে, ওদের ডেটের ইয়েতে লেখা সকালবেলা 9:35 তার ট্রিটমেন্ট কী করে হলো? ফোন করে বলছে এর কাছে ডাক্তারবাবু আলাদা করে 3,000 টাকা নিয়েছে, বলছে এটা কাউকে বলতে পারবে না। পাল্টা রোগীর পরিবারের বিরুদ্ধে ভাঙচুর এমনকি ডাক্তারদের হেনস্থার অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওদের একটা 50-60টা লোক এসছে, মহিলারা এসছে, ডাক্তারবাবুর সাথে চেল্লামিল্লি চলছে, আমার হসপিটাল ম্যানেজমেন্টের স্টাফকে তাকে ধাক্কা দিচ্ছে, তো রীতিমতন ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। হসপিটালে হসপিটাল কীভাবে চালানো যাবে, চিকিৎসা কীভাবে করা যাবে, এটাতে তো সবাই আতঙ্কিত। ডাক্তারবাবু নিজে ওনার আন্ডারে 2-3টা পেশেন্ট আছে, উনি প্রত্যেক পেশেন্ট বাড়ি বলে দিচ্ছেন আপনি আয়দার পেশেন্ট নিয়ে চলে যান, নাহলে আমি ট্রান্সফার করে দিচ্ছি অন্য ডক্টর আন্ডারে। এই হিসাবে তো হসপিটালের মানে চিকিৎসা করা যাবে না। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় শহরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে রিসেপশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, রিসেপশনে ভাঙচুর চালানো হয়েছে, প্রিন্টারের কাজ রীতিমতো ভাঙচুর করা হয় এবং প্রিন্টার ভেঙে চুরমার, এবং সে সময় যারা কাজ করছিলেন তারা এখনও রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন, তারা কাজ করতে ভয় পাচ্ছেন। এবং সে সময় যিনি চিকিৎসক ছিলেন তিনিও বলছেন যে তিনি এবার রীতিমতো কাজ ছেড়ে দেবেন। এদিনই সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুপক্ষ। ক্যামেরায় মিন্টুর সঙ্গে পায়রের রিপোর্ট, Zee24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee24 ঘন্টা।